সবাইকে করতালি দিয়ে আজকের ঐতিহাসিক মুহূর্তকে জানান দেওয়ার জন্য অনুরোধ রাখছি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বিল্ডিং এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান এই মুহূর্তে আমরা যারা উপস্থিত আছি আমরা এর সাক্ষী হয়ে থাকব। কিন্তু ঠিক ঠিক মতে এটা ইমপ্লিমেন্ট হয়নি। বলিবার হয়েছিলেন তিনি অমন মাস হোক কিন্তু রাজ্য দুই বছর মাথা হোক অনলি টু ইয়ার্স দুই বছর ছিলেন বিশটা একাডেমি স্কুল ছিলেন স্যাংশন মাথা তিনি বরং বোনাং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জি বচন হামজা গই বলে আশীর্বাদ পাই ছিলেন বিশটা একাডেমি স্কুল ছিলেন স্যাংশন মাথা কম কথাইয়া বামফ্রন্ট সরকার পঁচিশ বছর মাত্র চারটা স্কুল পুরো স্যাংশন মানো অনলি ফোর স্কুল পঁচিশ বছর মাথায় মাত্র চারটা স্কুল ওনারা স্যাংশন পেয়েছে বামফ্রন্ট সরকার। আমাদের নতুন সরকার বিজেপি আইপিপি সরকার আওয়ার পরে দুই বছর মাথায় আমাদের বিশটা একাডেমি স্কুল আমাকে আমাদেরকে স্যাংশন করেছে সেটাই পার্থক্য ইজ বিটুইন লেফট ফ্রম গভর্নমেন্ট এন্ড প্রেজেন্ট গভর্নমেন্ট। আপনার শুনে অদ্ভুত হবে আমি একটা কথা বলতে চাই বামফ্রন্ট সরকার সিপিএম সরকার আমাদের এসসি কর্পোরেশন মাত্র পাঁচ হাজার স্যাংশন দিয়েছে বেনিফিশিয়ারি এসসি কর্পোরেশন লুল মাত্র পনেরো বছর মধ্যে পাঁচ হাজার এসটিকে জনগণকে ওনারা স্যাংশন দিয়েছে পনেরো বছরের মাথায়। আমাদের সরকার তিন বছরের মাথায় এর মধ্যে করোনা ভাইরাস হয়ে গেছে দেড় বছর তিন বছরের মাথায় আমরা আট হাজার সাতশো আমরা বেনিফিশিয়ারি স্যাংশন দিয়েছি কত পার্থক্য পনেরো বছরে মাত্র পাঁচ হাজার দিয়েছে বামফ্রন্ট সরকার এসটি কর্পোরেশন লোন মাত্র সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্ট খুব সহজ খুব অনেক ইন্টারেস্ট কম আমরা সরকার মাত্র তিন বছর আট হাজার সাতশো দিয়েছে পনেরো বছর তিন বছর আপনি ভেবে দেখুন ওয়ান্স মনে দিই বোস সরকার কাম খাইত তিনি জনগণ নির্বাচন তিনি প্রিন্সিপাল সেক্রেটারি সালাঙ্কা ত্রিপুরার প্রথমবার ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ ত্রিপুরা তিনি ওয়ান লাখ খাই যাই তিনি এসটি রমেছেন ওয়ান ওয়ান টাইম ইনসেন আবার মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট ইনসেন্টিভ তিনি এক লাখের আঙ্গিকা স্টাইফেন বাদে স্টাইফেন তো মানে ছিল নাই স্টাইফেন বাদে স্যার প্রায় তিনশো একুশ জন হচ্ছেন তিন ত্রিপুরা সারা হচ্ছেন এক লাখ বড় হচ্ছেন রামদিকা তিনি বেশিরভাগ তিনি গরিব ছাত্ররত্ন যে মাপ কাহাম কলেজ কাহাম পরে মাইয়া বড় হচ্ছেন এক লাখের রামদিকা বামফ্রন্ট সরকার কবাঙ্গা কক সাউ ট্রাইবেল দরদি কক সাউ ট্রাইবেল হামফাই কক সাউ কিন্তু বড় কামাকে বড় পূর্ণ গিয়া বলে বাগে তিনি আমার সানাই অব এক্সক্লুসিভলি আমার ত্রিপুরা সারি বাগে ওরা কেবল ভর্তি মাইয়া যত নি ফ্রি নিনি সাবান পাইলি নাই নিনি খাতা কলম বই নি ড্রেস জুতা যত নিচ্ছেন ফ্রি চার একটা ছাত্র নিয়ে মানে বাজেট বছর এক লাখ দশ হাজার মতো একজন ছাত্র নিয়ে পিছনে সেনশন মানো এক লাখ দশ হাজার প্রতি বছরে ও এক লাখ দশ হাজার হয়েছে বলুন বাইচার বলি বল হয় মডেল স্কুল স্কুল কাহাম মাস্টার নক কাহাম নাই নক কাহাম নাই চামং নুমুং তংমং যত কাহাম নাই কলেজ এডুকেশন শিক্ষা কাহাম নাই সিবিএসই বোর্ড সেন্ট্রাল বোর্ড আপনি হচ্ছেন
একলবে মডেল রেসিডেন্সি স্কুল আমার কাছে মডেল ও নালছর স্কুল নুগুই বৈশ্রেণ নাই স্টুডেন্ট এন্ড টিচার টু বি কোয়ালিটি এডুকেশন মাস্টার কাম মান নাই নো অদার উই টিচার ট্রেন টিচার কোয়ালিটি টিচার ও হয় মান নাই ছাত্র ভাইরো কাম মান নাই ইন ডিগ্রি দে মানে নট বি গুড স্টুডেন্ট বাট ইন স্লোলি স্লোলি তোমরা ট্রেন কি তো বনাই বনু তুম ছাত্র কাম ফাইনা বগে তুম ট্রেনিং নাই ও ভাই কবাঙ্গ জায়গা স্কুল তো আমার সিনিয়র বিসাইড একলবে স্কুল আপনারা সবার জানেন বিদ্যাজ্যোতি স্কুল বিদ্যাজ্যোতি স্কুল একশোটা স্কুল একলবে একলবে ছাড়া আপনারা বুঝছেন ত্রিপুরা সরকার যাচাই খেয়ে রাখা সারা ত্রিপুরা যুগ একশোটা স্কুল আবার হেন সিবিএসই বোর্ড নাই সেন্ট্রাল বোর্ড নাই মাস্টার কাহাম নাই ছাত্র কাহাম নাই মডেল স্কুল সুন সারা ত্রিপুরা যুগ একশোটা স্কুল সুন সেন্ট্রাল রাখা আলাদা বাজেট মান নাই নক কাহাম নাই বাউন্ডারি ওয়াল নাই নিন ওর নি নালিশর স্কুল হাইয়া একশোটা স্কুল সুন যাচাই খেয়ে রাখা পরেতেই বং নাই ডাইরেক্ট সেন্ট্রাল ফান্ড মানে রান মান নাই অবহাইর আশীর্বাদ অবহাইর উপহার যেন কোনোদিনও আশাই মেয়া।